বাচ্চা আমি তোদের দেখাবো এই চল এই আমি হব সারা বাংলাদেশের ডন আচ্ছা সিনেমার পর্দায় তিনি একজন জাদরেল খল অভিনেতা নায়কের প্রেম আর প্রেমিকা নিয়েই তার যত ঝামেলা যার কথা বলা হচ্ছে তিনি ঢাকাই সিনেমার শীর্ষ খলনায়ক মিশা সওদাগর অথচ এই অভিনেতাই বাস্তব জীবনে একজন তুখোর প্রেমিক তার প্রেম কাহিনী যে কোনো সিনেমার গল্পকেও হার মানাতে বাধ্য গেল বিশ্ব ভালোবাসা দিবসে দর্শকদের সাথে নিজের ভালোবাসার এমনই গল্প শেয়ার করেছেন এই অভিনেতা বিয়ের আগে 10 বছর চুটিয়ে প্রেম করেছেন মিশা প্রেমের যখন শুরু তখন মিশা ম্যাট্রিক পরীক্ষার্থী আর তার স্ত্রী পড়তেন 9ম শ্রেণীতে মিশা সওদাগর তার 27তম বিবাহবার্ষিকীতে নিজের প্রেমের গল্প গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি জানান আমার আম্মা ও মিতা অর্থাৎ তার স্ত্রীর আম্মা নিকট আত্মীয় আমাদের বাসা এবং তাদের বাসায় যাতায়াত ছিল নিয়মিত প্রথম দেখায় মিতার যে জিনিসটা পছন্দ হয় আমরা তো ঢাকার লোক নিজেদের ড্রেস আপ গেটআপের দিকে খেয়াল করতাম পড়াশোনার দিকে খেয়াল করতাম না কিন্তু মিতা 5-এ বৃত্তি পেয়ে যায় তার মেধা আমাকে খুব আকৃষ্ট করে এই জায়গা থেকে আমার ফিল আরম্ভ হয় প্রথম একটা চিঠি দিয়ে প্রেমের শুরুটা করেছিলেন মিতা অর্থাৎ মিশার কথায় তার স্ত্রী তাকে প্রথম প্রপোজ করেছিলেন তবে দুজনের 10 বছরের প্রেমের গল্প মোটেও সহজ ছিল না সবসময় পারিবারিক একটা আপত্তি ছিল এমনকি মিশা দেখা করতে যাওয়ায় মেডিকেলে পড়া হয়নি স্ত্রী মিতার সেই গল্প মিশা নিজেই জানিয়েছেন তিনি বলেছেন মিতা চট্টগ্রাম মেডিকেলে চান্স পেয়েছিল আমি সেখানে দেখা করতে গিয়েছিলাম এই খবরে ওর আব্বা ওকে চট্টগ্রামে পড়া বন্ধ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে ভর্তি করান এছাড়া আরো অনেক ঝামেলা গেছে আমাদের জীবনে কিন্তু আমরা দুজন কখনোই দুজনের কেউ কাউকে ছাড়িনি একবার এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে তাকে বিদেশে পাঠানোর প্ল্যান করা হয়েছিল তখন আমরা হুট করে বিয়ে করে ফেলি উল্লেখ্য বর্তমানে মিশা মিতা দম্পতির ঘরে দুজন পুত্র সন্তান রয়েছে তারা আমেরিকাতে থাকেন আর সুযোগ পেলেই মিশা সেখানে উড়াল দিন স্ত্রী পুত্রকে সময় দিতে আর বিশেষভাবে উল্লেখযোগ্য যে অভিনেতা পর্দায় যতই ভয়ঙ্কর আর জাদরেল হোক না কেন বাস্তব জীবনে তিনি তার উল্টো ততটাই ভালো এবং ইসলামিক একজন মানুষ তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ইসলামিক বেশভূষায় পছন্দ করেন এমনকি তাকে বিভিন্ন অনুষ্ঠানে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতেও শোনা যায় যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফজর আজানের আগে কিন্তু ঘুমটা ভেঙে যায় এবং আমরা ওরাই খুশ নসিব যারা ওই আজানের আসসালাতু খায়রুন মিনান নাওমের উপর জোর দিয়ে ফজরের নামাজ পড়ে